নের দুর্ঘটনা শিকার পাক এয়ারফোর্সের বিমান। অনলাইন ডেস্ক, আবারও দুর্ঘটনার শিকার পাকিস্তান এয়ারফোর্সের একটি এয়ারক্রাফট। মঙ্গলবার সকালে পাঞ্জাব প্রদেশে ঝাং এর আথারা হাজারি এলাকায় হঠাৎই ভেঙে পড়েন বিমানটি। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পারলেও হঠাৎ করে এমন দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। জানা গেছে এটি পাক এয়ারফোর্সের মাইরেজ জেট ছিল। এদিকে গত 18 মাসে একাধিক বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে পাকিস্তানে। গতকাল নভেম্বরে পাক এয়ারফোর্সের বিমান দুর্ঘটনায় এক মহিলা পাইলটের মৃত্যু হয়। গত 15 এপ্রিল পাকিস্তানের ঝিলমের কাছে হারার গ্রামে আরও একটি দুর্ঘটনা হয়। মঙ্গলা এয়ারবেস থেকে উড়ে এয়ারক্রাফটটি ট্রেনিং এয়ারসাইজের সময় ভেঙে পড়ে সেই বিমান। এছাড়া গত বছরের অক্টোবর মাসে করাচির মোশাররফ কলোনিতে ভেঙে পড়ে মাইরেজ জেট। এরপর 2016-24 সেপ্টেম্বর এয়ারক্রাফট ভেঙে শহীদ হন পাক এয়ারফোর্সের পাইলট আমির সাজাদ। জামরুদের কাছে খাইবার পাশে ঢোকার মুখে ভেঙে পড়ে F-7 এয়ারক্রাফট। আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান, তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।